হাই ফ্রেন্ডস, আজকে মনির মুখে প্রসাদ, তাই নিয়ে আজকে ভিডিও করব, দেখো ভালো লাগবে। আজকে আমার কাছে খুবই আনন্দের দিন, আজকে আমার মনির মুখে প্রসাদ হবে। তা অন্য প্রশ্নটা পরে করব, এখন মুখে প্রসাদটা দিয়ে নিচ্ছি, কেননা এখানে আমাদের মন্দিরে সবাই মুখে প্রসাদটা দেয়, আর আমরা যদি না দিই কেমন লাগে। আর এমনি তো দেব, ওর বাবা আসতে একটু দেরি হবে, আর ওর বাবা আসলে অন্ন প্রশনটা করব। তা এখন শুধু মুখে প্রসাদটা দেব, আর আমাদের একই দিনে আমাদের ছাদটা ঢালাই হবে। আমার মা লক্ষ্মী, যাই বলো না কেন, আমার মা লক্ষ্মী, মা আসার মানে আমার মেয়ে আসার পরেই এত উন্নতি হচ্ছে। তা যেটুই হোক, মেয়ে হোক, মেয়ের মানে মেয়ের উপলক্ষেই হোক কিংবা ঠাকুরের উপলক্ষেই হোক না কেন, এই জিনিসটা তো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা ও মনে করো ঘরটা তৈরি করছে একটা ব্যবসার খাতিরে, মানে ব্যবসা করতে পারবে, একটু উন্নতি করতে পারবে, এর জন্যই ঘরটা করা হয়েছে। না আমরা এখান থেকে ওখানে যাব তা না, যদি আমরা তো এখানে গ্রাম এলাকায় রয়েছি, তা এখানে গ্রাম এলাকায় আমরা রয়েছি, পড়াশোনা খাতিরে ওখানেই ভালো। আর তার জন্য মানে একটা রুম আমাদের জন্য রাখা হবে, আর সবটাই ওই ভাড়া দেবে, তা এর জন্যই ওই ঘরটা করা। তা ওখানে ছাদটা ঢালাই হবে, সেখানে পুজোটা দেব, তাও দেখাবো যেটুকু পারবো সেটুকু দেখাবো। তা চলো, বেশি কথা বলতে পারছি না, তাড়াহুড়ো রয়েছি, আর মনিকেও রেডি করে নিয়েছে একবারে। ওখানে ছাদটা পুজো দেওয়া হওয়ার পর এখানে আমরা মুখে প্রসাদটা দেবো, আগে ওটা দেখাবো তারপর এটা। তা দেখতে থাকো, ভালো লাগে লাইক করো। তা চলো, আর মা রেডিমেডি হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। হাই ফ্রেন্ডস, তা আজকে মনির মুখে প্রসাদ, এর জন্য পুজো দিচ্ছি, তা বাড়ি পুজো, আমাদের ঘরোয়া পুজো, তা ঘরের মতন করে দিচ্ছি, যেভাবে দিই সেভাবে পুজো দিচ্ছি। তারপর আমি মুখে প্রসাদ হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ পরপর ঠাকুর মনে কর বসানো রয়েছে, আমাদের সব ধরনের ঠাকুর আছে, তার জন্য আমাদের সেভাবে দিচ্ছি। তা আমি পুজোর টাইমে কথা বলতে পারছি না, তাই সুনীতকে দিয়েছি একটু ভিডিওটা তুলতে, তা ও তুলে দিয়েছে, তা ভালোই হয়েছে। যেটুকু অন্ধকার তো ঘরে, যতই লাইট না দেওয়া হোক না কেন, তা একটু অন্ধকারই লাগে। তা ওখানে বাইরে বসে আছে ওর মেয়েরও, মানে কালুর মেয়েরও আজকে মুখে প্রসাদ হবে, আমার মেয়েরও হবে, একসাথে দুজন, কিন্তু দুজনে 15 দিনের ছোটো বড়। তা ও একসাথে দেওয়া হচ্ছিলো কেন, আগের মাসে দেওয়ার কথা ছিল, তা কৃষ্ণপক্ষর মধ্যে দেওয়া যায় না, এর জন্য দিতে পারিনি, তার জন্য এই মাসে দিচ্ছি। আর এই মাসে কালুর মেয়েরও মুখে প্রসাদ হবে, তার জন্য একসাথেই হবে, ভালো হবে, তা দেখতে পারবে তোমরাও। তা আমি এখন পুজোটা দিচ্ছি, তা পুজোটা শেষের দিকে, তা পুজোটা কমপ্লিট করার পর মা আশীর্বাদ করবে, মুখে প্রসাদ দেওয়া হবে, মানে সন্দেশটা এখানে দেখতেই পাচ্ছ। আমি ওই মনির কাঠের মালা আর দড়ি আমি পুজোটা দিয়ে দিলাম, ওটা একটু ঠাকুরের কাছে ছুঁয়ে নিয়ে মাকে বলেছি যে এটা দিয়ে পড়েতে, তারপর মা এটা পড়ালো। তা দেখতেই পাচ্ছ আমি তো কথা বলতে পারছি না, এখানে ছুঁয়ে টুয়ে নিলাম সব কিছু, তারপর একটু গঙ্গা জলের ছিটা দিয়ে মাকে বললাম যে এটা মনিকে পরিয়ে দাও, তারপর এটা পরিয়ে মানে করো পরিয়ে দিচ্ছে মা। তারপর আমি এক একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো ভালো লাগবে। তা অন্য পড়াশোনাটা এখন না, এখন শুধু মুখে প্রসাদটা হবে, তারপরে ওর বাবা আসলে মনে করো বড়ো করে অন্ন প্রশনটা করা হবে, এখন শুধু মুখে প্রসাদটা দিয়ে রেখে দেবো, তারপর ওটা দেখা যাবে, ওটা কখন হয় না হয় সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবোই। তা এখন মুখে প্রসাদটা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই, দেখো ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, আমার ফ্যামিলিতে আসো, যোগদান করো, ভালো লাগে তোমরা পাশে থাকো বলে। যেটুকু করো না কেন, তোমাদের জন্যই করি ভিডিওগুলো, তা করো ভালো লাগবে, তা দেখতে থাকো। তা আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তা এখানে দেখতে পাচ্ছ সব কিছু, মায়ের আশীর্বাদটা নিলাম এবং আমিও নিলাম এবং আমার মেয়েকেও দিলাম, আবার পাশে যে মেয়ে আরেকজনের হবে তাকেও দিলাম। তা এখানে সুনীত ভালো করে একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আমাদের মন্দিরে কী কী ঠাকুর আছে না আছে। তা তোমাদের তো অলরেডি আমার অনেক ভিডিওর মধ্যেও আমার মানে মন্দিরের ঠাকুরের মনে করো ছবিটা দেওয়া আছে, কী কী ঠাকুর আছে না আছে, সব ঠাকুরই আছে, তা আমি আর বেশি করে বললাম না। তা এখন আমার মনির মুখে প্রসাদ হবে, আর কালুর মেয়েরও মুখে প্রসাদ হবে, তা চলো তোমাদেরকে আগে দেখাই কি হয় না হয়। তা এখানে মনে কর মা আগে মনিকে আশীর্বাদ করলো, কেননা মার তো নাতিন,
তার জন্য আগে ওকে দিল, তারপর কালুর মেয়েকে দিল। আর কালুর বউ হলো আমাদের বৌমা হয়, আর এটা হলো আমাদের নাতিন হয়, তার নাতিন আর হলো মনে করো সম্পর্কে পিসি, আমার মেয়ে হলো পিসি, তাই একসাথেই মনে করো আশীর্বাদটা হয়ে গেল। আর মুখে প্রসাদটা একবারে হয়ে গেল, মনে করো দুই সঙ্গী মানে পাড়ার মধ্যে ওরা দুজন একসাথে হয়েছে, মানে 15 দিন আগে পরে যাই হোক না কেন, তাদের বান্ধবী হয়ে গেল, একটা সঙ্গী হয়ে গেল, তাই একসাথেই হলো। তা তোমাদেরকে এটাও মনে করো বড় হলে দেখতে পারবে ভিডিওতে, একসাথে অন্নপ্রাশন মুখে প্রসাদটা হলো, তা বড় করে যখন অন্নপ্রাশন হবে সেটা তোমাদের পরে দেখাবো। তা এখন দেখতে পাচ্ছ ওদেরকে তিলক দিয়ে সাজিয়ে দিয়েছে ও, তারপরে আমার মেয়েকে আমি তিলকটা দিয়েছি, আর কালুর মেয়েকে আমার মা মানে শাশুড়ি মা দিয়ে দিয়েছে, তাই একটু গিজি গিজি করে দিয়েছে। আমি সিম্পল, আমার অত গিজি পছন্দ হয় না, এর জন্য আমি সিম্পল করে দিয়েছি, নাহলে মুখটা মানে গুঁড়োটো পড়ে তো চোখে, মুখে পড়লে আরও চোখ চুলকাবে, এর জন্য আমি আর বেশি করে দিইনি। তাই এখানে মা দেখতেই পাচ্ছ আশীর্বাদ করা হয়েছে, একটু সব কিছু দেখানো হয়ে গেছে ওদের সাথে, আমাদেরও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মাথায় আমাদেরও ফুল রয়েছে। তা এখানে ওই যে পুচকোর ছেলেটা রয়েছে দেখতে পাচ্ছ ভিডিও করছে, ওটা ওর বোন হয়, আর ওটা হলো ভাসুরের ছেলে। তা এখানে অনেকেই আছে, মনে করো আমার মাই শুধু আশীর্বাদটা করলো, কেননা মা চান টান করে মনে করো দেওয়া হয়ে গেছে এর জন্য, আর অনেকেই চান টান করেনি, অনেকে খেয়েও নিয়েছে এর জন্য দিতে পারিনি, শুধু আমার মাই দিল। তা দিয়ে একবার মুখে প্রসাদটাও দেবে, একবার সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো প্রথমে আমার মেয়েকে মুখে প্রসাদটা দিল, আর ও চেটে চুটে খাচ্ছে, ফেলে টুলে চেটে মেটে খাচ্ছে, এরকম অবস্থা। কালুর মেয়েও এরকম খেয়া খাচ্ছিলো, তা ওকে আবার মনে করো মুখের থেকে ফেলে দিচ্ছিলাম, নাহলে পিঁপড়ে ধরবে গায়ের মধ্যে, এর জন্য যেগুলো খাচ্ছিলো খাচ্ছিলো, আর যেগুলো খাচ্ছিলো না সেগুলো ফেলে দিচ্ছিলাম। তা দেখো, তা মনির মুখে প্রসাদটা হয়ে গেল অলরেডি। আর আমাদের তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের মনে করো বাতকুলার ওইখানে আমাদের জায়গা কিনেছিলো, সেখানে ছাদ ঢালাই হলো, মানে করো একতলা ছাদই ঢালাই হলো, ওখানে তিনটে রুম, আগে একটা রুম করা হয়েছিল, আর দুটো রুম মানে এক্সট্রা করা হয়েছে, রান্নাঘর বাথরুম পায়খানা সবই দেওয়া হয়েছে। তা ওটা মনে করো থাকার ঘরের জন্য করা হয়েছে, যাতে লোকজন থাকতে পারে, ভাড়া করবে এর জন্য। আর আমাদের জন্য একটা রুম রাখবে, যখন আমার মনি বড় হবে পড়াশুনো করাবো, তখন আমার মনিকে ওখানে রাখবো, ওখানে রেখে পড়াশুনো করাবো এর জন্য। তাই ওটাও দেখিয়ে দিয়ে এসেছি তোমাদেরকে আগের ভিডিওতে, এখন এটা দেখালাম, কেননা একসাথে বড় ভিডিও করেছে তো একবারে দুটো ভিডিও দেওয়া যাবে না, কেননা অনেক বড় হয়ে যাবে, এর জন্য থাকে থাকে দিচ্ছি। তা এখানে মনিকে শানের মধ্যে শুয়ে ঠাকুরের আশীর্বাদটা একটু দিয়ে দিলাম, আমার পরে ওরও হয়ে করেছিল। তা দেখো ভালো লাগবে। তা এখানে মা ঘন্টা বাজাচ্ছে, দেখো এখানে ঠাকুরের কাছে আশীর্বাদ করলাম যাতে মনি সুস্থ সবল হয়, ভালো থাকে, এই কামনাই করলাম, তোমরাও কামনা করো যাতে আমার মনি ভালো থাকে সুস্থ থাকে। তা দেখো এখানে ওর মেয়েকেও শুয়ে আশীর্বাদটা নিয়ে নিল, এটাও দেখালাম মনি, ওকেও তোমরা দেখেছো, ওকে দেখোনি, এক ভিডিও না দুটো ভিডিওতে ওকে দেখিয়েছিলাম, তা ঠিক মতন দেখাতে পারিনি, তা এখন এই ভিডিওতে ভালোভাবে দা দিলাম। কেমন লাগলো না লাগলো দেখে বলো, লাইক এবং শেয়ার অবশ্যই করো, এবং সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, তোমাদের সাবস্ক্রাইবার এবং কমেন্টে আরও ভালো লাগে উৎসাহ পায় আরও ভালো ভালো ভিডিও করার জন্য। এখানে সবাইকে প্রসাদটা দেওয়া হচ্ছে, ঠাকুরের কাছে পুজো আগে দিয়ে দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ অনেকেই এসছে, ওর শাশুড়ি, তা এখানে আমি একটু দেখিয়ে দিলাম ভালো করে। তা ওখানে অন্ধকার লাগছে তো সেরকম ভালো দেখা যাচ্ছিল না, এখানে দেখতে পাচ্ছ মনিকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, তখন কালো কালো লাগছিল, তা ভালো করে সামনে থেকে দেখালাম। এখানে মা সবাইকে প্রসাদ দিচ্ছে, আমাকেও দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। তা এখানে ওকে ডাকছি যে এদিকে তাকা এদিকে তাকা, ভিডিও করছি, তা তাকাচ্ছিল না, মুখ একজনের দিকে তাকিয়েছিল, তারপরে মুখ ঘুরে দিল। তাও দেখো ওখানেও ও নাচানাচি শুরু করে দিয়েছে, এখানে রান্না বসিয়ে দিয়েছে, কেননা ওখানে ছাদ ঢালাই হচ্ছিলো তো তার জন্য বাড়িতে আজকে খাসির মাংস হচ্ছে। আর সুনীতকে একটু ভিডিওতে তুলেছি, ও এখানে সরে গেছে, ও ভিডিও পছন্দ করে না এর জন্য। তাই এখানে আমি আর মনিকে একটু ভিডিও তুললাম, তা কেমন লাগছে না লাগছে দেখে বলো। ওকে দেখতে পাচ্ছো এই জামাটা আমার বাবা দিয়েছিল ওই বৃন্দাবনের থেকে, সেই জামার তা সেই জামাটাই পরিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না হচ্ছে, মা প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছে দেবে, মানে মশলা টশলা মাখিয়ে নিয়েছে। আর এখানে মনি ও বৃষ্টির সাথে খেলা করছে, ছবি তুলছে এবং মানে ভিডিও দেখছে। আর এখানে মা দেখতেই পাচ্ছ মাংস নিয়ে প্রেশার কুকারের মানে করো
গ্যাসে বসাতে গেছে। আর এখানে দেখছে অনেক সবজি, এখানে মা মাঠের থেকে সবজি এনেছে, আর আমাদের দিদি রান্না করছে, এখন ডাল সম্ভার দিচ্ছে। তা বেশি কিছু দেখাতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে গেছিলো তো এর জন্য। এখানে মাংসটা সিটিটা হয়ে গেছে, আর সব ধরনের সবজি দিয়ে এখানে একটা ঘাঁটির মতন করা হবে। তা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা আমি এখানে শেষ করবো, বাই।